স্বাগত বিরতিহীন রাতের বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। নির্বাচন কমিশন গঠনে 10 জনের তালিকা চূড়ান্ত করতে পারেনি সার্চ কমিটি, মঙ্গলবার আবারও বৈঠক। শরীফকাণ্ডের পর চাকুরির সুরক্ষায় একজোট দুদক কর্মকর্তারা গঠন করেছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। হাইকোর্টের রায় বিবেচনায় নিয়ে জয় বাংলা হচ্ছে জাতীয় স্লোগান, মন্ত্রিসভার সিদ্ধান্ত শিগগিরই প্রজ্ঞাপন। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত গোটা জাতি, কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশ জুড়ে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। দেশে করোনায় আরও 21 মৃত্যু, কমেছে রোগী ও শনাক্তের হার, 22 ফেব্রুয়ারি থেকে বিধি নিষেধ প্রত্যাহার। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। মঙ্গলবার 10 জনের নাম চূড়ান্ত করবে সার্চ কমিটি, তবে কারো নাম প্রকাশ করা হবে না। বিচারপতি ওবায়দুল হাসান জানান, 24 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে নাম জমা দেওয়া হবে। রোববারের বৈঠকে 20 নাম থেকে 12-13 জনকে বাছাই করা হয়েছে বলে জানান সার্চ কমিটির প্রধান। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় গোটা জাতি, রাজনৈতিক দল ও পেশাজীবীরা এই নিয়ে ব্যাপক আগ্রহী। নতুন নির্বাচন কমিশন গঠনে রোববার 4:45 বৈঠকে বসে সার্চ কমিটি। প্রায় এক ঘন্টার বৈঠক শেষে কমিটির প্রধান জানান, 20 জনের তালিকা থেকে 12-13 জনের চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার 10 জনের নাম চূড়ান্ত করা হবে। আজকের যে সভা হলো, এই সভায় আমরা 10টি নাম এখন আমরা চূড়ান্ত করতে পারিনি, কাছাকাছি এসেছি। আমরা 12-13টি নামের মধ্যেই আবার 10 জনকে খুঁজে বেড়াচ্ছি। এর মধ্যে আশা করি আমরা 10টি নাম পেয়ে যাব এবং 22 তারিখ আমরা আমাদের সর্বশেষ মিটিং করে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এই নামগুলি পাঠিয়ে দেব। 24 ফেব্রুয়ারির মধ্যে 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে বলে জানায় সার্চ কমিটি, তবে চূড়ান্ত 10 জনের নামের তালিকা প্রকাশ করবে না। আমরা নির্ধারণ করেছি এই নামগুলো আমরা প্রকাশ করব না, কারণ এটা রাষ্ট্রপতির ডোমেন এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলে পরে তিনি যদি বলেন যে আপনারা প্রকাশ করুন, আমরা প্রকাশ করব। তিনি তার অনুমতি ছাড়া, এটা তার প্রপার্টি, ওনার কাছেই দিতে হবে। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। চূড়ান্ত 10 জনের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভ্রান্তি ছড়াচ্ছেন, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সার্চ কমিটিতে যারা আছেন তারা সবাই আওয়ামী লীগ, মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, মির্জা ফখরুল কীভাবে আবিষ্কার করলেন তারা সবাই আওয়ামী লীগের। নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের শৃঙ্খলা নষ্টকারীদের সতর্ক করেন তিনি। উনি কিভাবে আবিষ্কার করলেন যে সবাই আওয়ামী লীগ? সেখানে হাইকোর্টের বিচারপতিকে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের আমিন বিভাগের বিচারপতিকে দেওয়া হয়েছে, 4টি সাংবিধানিক পদ, বিএসসি চেয়ারম্যানকে দেওয়া হয়েছে, এরা সবাই সাংবিধানিক পদধারী। নষ্ট করে যারা দলকে ছোট করেছে, দলের উন্নয়নকে ম্লান করেছে, তাদের সবার নাম কিন্তু লেখা হচ্ছে প্রত্যেকেরই তালিকা, প্রধানমন্ত্রী খাতা লেখা হয়েছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশ ব্যর্থ রাষ্ট্র পরিণত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। ফখরুল অভিযোগ করেন, আবারও ক্ষমতায় থাকতে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে, শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে বলেও অভিযোগ করেন তিনি। আর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার। পুলিশের বাধায় পণ্ড হয়েছে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সময় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। সকালে জেলা বিএনপির কার্যালয় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পুলিশ গিয়ে উপস্থিত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে অফিস থেকে বের করে দেয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলন স্থলে গিয়ে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে সম্মেলন করার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। এরপরেও বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তাদের সরিয়ে দেয়। শরীফ কাণ্ডের পর চাকরি সুরক্ষায় একজোট দুদক কর্মকর্তারা গঠন করেছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। এ খবর জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তবে কমিটির সদস্যদের নাম জানাতে রাজি নন সদস্যরা। এদিকে দুদক সচিব জানিয়েছেন, 54(2) ধারায় আপাতত কেউ চাকুরিচ্যুত হবেন না। উপসহকারী পরিচালক শরীফউদ্দিনকে অপসারণের পর অস্থিরতা দেখা দেয় দুদকে। 54(2) ধারা বাতিল ও শরীফকে পুনর্বহালের দাবিতে মানববন্ধনও করেন সহকর্মীরা। অভিযোগ ওঠে, শরীফের মতোই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করা হবে অনেককে। 3 ডজনেরও বেশি অভিযোগ অনুসন্ধানে নেমেছে কর্মকর্তারা, তবে সংবাদ সম্মেলনে দুদক সচিবের দাবি অপসারণ করার মতো কোনো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে না। আমাদের দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা শতভাগ আস্থার সাথে কাজ করছেন এবং করবেন, এ বিষয়ে তারা কোনো তাদের কোনো আর মানে দুঃখ কষ্ট বা ক্ষোভের কোনো বিষয় নেই। আমরা বলেছি যদি কোনো বিষয় থাকে সেটা আমরা বিধিসঙ্গত বিষয়গুলো আমরা দেখব। এদিকে শরীফের নিরাপত্তা ও অপসারণের কারণ খতিয়ে দেখতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন 10 আইনজীবী। আমরা বিষয়টা খতিয়ে দেখেছি যে আইন এখানে কি আছে, এটি দেখে আমাদের কাছে মনে হয়েছে যে এটি একটি পাবলিক রং, যাকে জনস্বার্থের রং বলা যায়। আমাদের কাছে মনে হয়েছে এই জন্য এটি আমরা আদালতের নজরে এনেছি, সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে। বিপরীতে চাকরি সুরক্ষায় একজোট দুদক কর্মকর্তারা গঠন করেছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। এ নিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হলেও সে কমিটির সদস্যদের নাম জানানো হয়নি। ঋষাধুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন পদক ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে বর্তমান সরকার 75 পরবর্তী সময়ের ইতিহাস বিকৃতি সংশোধন করছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক 2022 প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক অনুষ্ঠানে ছিল গুণীজনদের সরব উপস্থিতি। করোনার কারণে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্তদের নিজ হাতে পুরস্কার তুলে দিতে না পারার আক্ষেপ জানান তিনি। নিজে উপস্থিত থেকে আপনাদের হাতে আপনাদের পুরস্কার তুলে দিতে পারলাম না। প্রধানমন্ত্রীর পক্ষে 21শে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামো মোজাম্মেল হক। শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের রক্তদানের মধ্য দিয়ে শুরু হয় বাঙালির স্বাধীনতার সংগ্রাম, আর বঙ্গবন্ধুর হাত ধরেই হয়েছিল ভাষা আন্দোলনের যাত্রা। 1956 সালে শহীদ মিনার স্থাপন এবং ভাষা শহীদদের স্বীকৃতির অবদানও আওয়ামী লীগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি প্রথম উদ্যোগ নেন। তাছাড়া আমাদের অনেক সুধীজন অনেক প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু ছাত্র সমাজকে সংগঠিত করে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। শেখ হাসিনা বলেন, 75 পরবর্তী ইতিহাস বিকৃতির সংশোধনে ভাষা আন্দোলন সহ বিভিন্ন সময়ে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিচ্ছে সরকার। ঐতিহাসিক সব আন্দোলনে যুক্তদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই 21শের পদক প্রদান তারই ধারাবাহিকতা। আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন অবদান রেখে যাচ্ছেন, সেখানে গবেষণা সংস্কৃতি চর্চা থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন, সেই ধরনের গুণীজন আমরা জানি খুব সকলকে আমরা দিতে পারি না, তবু আমাদের প্রচেষ্টা হচ্ছে যে যারা একসময় অবদান রেখেছেন, আবার অনেকে হয়তো হারিয়েও যাচ্ছিলেন,
আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকেও খুঁজে বের করতে। ভাষা আন্দোলনে অবদান, সাংবাদিকতা, সঙ্গীত, অভিনয়, সাহিত্য সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারে দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক দেওয়া হয় অনুষ্ঠানে। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয় বাংলা হলো দেশের জাতীয় স্লোগান, রোববার এতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সেই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে যে কোনো সভা সমাবেশ, অধিবেশন ও সেমিনারে দিতে হবে জয় বাংলা স্লোগান। ১৯৭১ সালে ৭ই মার্চের স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালিরা। এরপর থেকে জয় বাংলা হয় বাঙালিকে ঐক্যবদ্ধ করার স্লোগান। সেটা অনুধাবন করে ২০১৯ সালে সংসদ অধিবেশনে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবি জানান ঢাকা ১ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজকে প্রস্তাব করতে চাচ্ছি মহান সংসদে যে ঠিক যেমনে আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা, সংবিধানকে সংশোধন করে ঘোষণা করেছি, ঠিক তেমনি জয় বাংলাকে আমরা জাতীয় স্লোগান হিসাবে সংবিধানকে সংশোধন করে যেন আমরা ঘোষণা করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আজকে ক্যাবিনেটে আলাপের পর সিদ্ধান্ত হয়েছে যে না, ঠিক জয় বাংলাকে এটা ক্যাবিনেট থেকে একটা সার্কুলার দিয়ে এটাকে জাতীয় আপনার স্লোগান হিসাবে প্রচার করে দিতে হবে এটা অফিসিয়াল। তিনি আরও জানান এখন থেকে সভা, সেমিনার, অধিবেশন এবং যে কোনো সমাবেশে জয় বাংলা স্লোগান দিতে হবে। সাংবিধানিক পদাধিকারীগণ, রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানের শেষে এটা বলবেন, আর সকল শিক্ষা প্রতিষ্ঠান ইনক্লুডিং মাদ্রাসা, ইউনিভার্সিটি যা আছে তাদের কোনো সভা সেমিনার যদি হয় তাহলে সেক্ষেত্রে বা অ্যাসেম্বলির কথাও বলা আছে, অ্যাসেম্বলি যে কোনো ধরনের সমাবেশ হলে সেখানে তারা এটা এটা জাতীয় স্লোগান হিসেবে এটা ব্যবহার করতে হবে। ২০২০ সালের ১০ মার্চ একটি রুলের নিষ্পত্তি করে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেন। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২১শে ফেব্রুয়ারিতে নাশকতার কোনো শঙ্কা নেই, তবে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে কয়েক স্তরে নিরাপত্তার কথা জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে করোনার কারণে ব্যক্তি পর্যায়ে ২ জন এবং সংগঠন থেকে সর্বোচ্চ ৫ জন একত্র হয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবে। প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে প্রায় সব কাজই শেষ, থাকছে চারুকলার শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন আলপনা। তবে করোনাকালীন বেশ কিছু নির্দেশনা মেনেই শ্রদ্ধা জানাতে যেতে হবে সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা তল্লাশির পাশাপাশি মাস্ক ও টিকার সনদও যাচাই করা হতে পারে। সংক্রমণ রোধে দল বেঁধে বেদিতে যাতায়াতেও নিষেধ করা হয়েছে। নিজে ভ্যাকসিনেটেড হয়ে থাকলে আপনি সার্টিফিকেটটি সাথে রাখবেন, কারণ এটিও জিজ্ঞেস করা হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে আপনি দল বেঁধে আসবেন না। আমাদের দুটো সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, বিশ্ববিদ্যালয় হয়েছে, সংগঠনের পক্ষ থেকে ৫ জন আর ব্যক্তি পর্যায়ে ২ জন আসবেন। এদিকে ২১শে ফেব্রুয়ারি নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরায় নজরদারির পাশাপাশি বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। সারা দেশে নাশকতার কোনো শঙ্কা না থাকলেও নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে র‍্যাব। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে অনলাইনেও থাকছে আলাদা মনিটরিং। সারা দেশে সাদা পোশাকে এবং পোশাকে আমরা আমাদের দল, আমাদের টহল দল এবং FS টিম, গোয়েন্দা দল আমরা নিয়োজিত করেছি, তারা তাদের নিয়মিত টহল পরিচালনা করছে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত থাকবে এই সময়, এবং এখন থেকেই প্রস্তুত আছে, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমরা এই হেলিকপ্টার মুভ করাতে পারবো। আমাদের স্পেশাল ফোর্সকে আমরা মুভ করানোর মতো পরিস্থিতি আমাদের রয়েছে।
শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ভিড়ের মধ্যে নারী ও শিশুরা যাতে কোনো ধরনের হেনস্থার শিকার না হয় সেদিকেও বিশেষ নজর থাকবে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশের কোথাও বাংলা বর্ণমালায় সাইনবোর্ড লেখা হচ্ছে না, ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার উচ্চ আদালতের নির্দেশনা মানছে না কেউই। কেবল ফেব্রুয়ারি এলেই মাথা চাড়া দেয় তদারক সংস্থা সিটি কর্পোরেশন। ভাষা বিজ্ঞানীদের তাগিদ শুধু কড়াকড়ি নয়, মানুষের সদিচ্ছা তৈরি বেশি জরুরি। ধানমন্ডির সাত মসজিদ সড়কের এই ভবনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের 25টি সাইনবোর্ড রয়েছে। এর মধ্যে 24টি সাইনবোর্ড ইংরেজিতে লেখা, কেবল একটি বাংলা ও ইংরেজি একসঙ্গে লেখা। উল্টো দিকের এই ভবনটিরও অধিকাংশ সাইনবোর্ডে গুরুত্ব পেয়েছে ইংরেজি, বাংলা তো নেই, ইংরেজির পাশাপাশি ব্যবহার করা হয়েছে আরবি বর্ণমালাও। পুরো রাজধানীতেই একই চিত্র। অনেকের দাবি ব্র্যান্ডের নাম ও লোগোর আদলে সাইনবোর্ডে ইংরেজি ব্যবহার করা হয়েছে, অথচ ট্রেড লাইসেন্সে সাইনবোর্ডে বাংলা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। আগে যেখানে ছিল ওইখানে বাংলা গল্পই ছিল আর কিছু ইংলিশ ছিল, মানে এটাতে পুরোটা ইংলিশই আছে, এটাতে বাংলা দেয়নি। তো এটা হচ্ছে মূলত স্যার বলতে পারবে এটার বিষয় নিয়ে। সবাই বাংলা ভাষায় কথা বলি, আমরা এই ভাষার জন্য অনেক কিছু করেছি, আমাদের পূর্বে যারা ছিল দেশ ভাইয়ের জন্য রক্ত দিয়েছেন। তো আসলে ব্যবসা প্রতিষ্ঠানে এটা করা হয়নি আর কি, তবে চেষ্টা হচ্ছে, করা হবে ইনশাল্লাহ। 2014 সালের 17 ফেব্রুয়ারি সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট ও দপ্তরের নাম ফলক বাংলায় লেখার নির্দেশ দেয় আদালত। সিটি কর্পোরেশন ও পৌরসভাকে কার্যকর করার সিদ্ধান্ত দেয়া হয়। আমরা মনিটরিং করছি এবং তারা ইংলিশ লিখতে পারে, সেটা ছোট আকারে ইংরেজি ভাষায় সেটা লিখতে পারে, কিন্তু আমরা মূলত বাংলা ভাষায় যেন ওই কথাগুলো যে প্রতিষ্ঠানের নামগুলো সেইভাবে হয় সেই ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। ইংরেজি থেকে আমরা অবগত করতে পারবো না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, এই ভাষাকে সাথে রেখেই আমাদের কাজ করে যেতে হবে। ইংরেজিটাকে আমরা নিচে ছোট করে আমরা দিব, এই ধরনের একটি আমাদের ট্রেড লাইসেন্সে মার্ক করা আছে, তা আমরা এই জিনিসগুলোকে অবশ্যই দেখব। বাণিজ্যিক সাইনবোর্ড ও ব্যানারে ইংরেজির ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার চুরিহাট্টা ট্র্যাজেডির 3 বছর আজ, কিন্তু এখনও শুরু হয়নি বিচার। কেবল 8 জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে চকবাজার থানা। এই সময় পুড়ে যাওয়া সেই ওয়াহেদ মঞ্জিলে প্লাস্টিকের গুদাম ভাড়া দেওয়া হয়েছে। এদিকে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। 2019 সালের 20 ফেব্রুয়ারি রাত 10:32, কেমিক্যাল বিস্ফোরণের আগুনে পুড়ছে হাজি ওয়াহেদ মঞ্জিল, দগ্ধ হয়ে মারা যায় 71 জন। 3 বছর পর চুরিহাট্টার হাজি ওয়াহেদ মঞ্জিলের চিত্র এটি। 2019 সালে যখন আগুনের ঘটনা ঘটে তখন এই বেজমেন্টে ছিল অসংখ্য কেমিক্যালের ড্রাম, আর এখন এই বেজমেন্টটি আবার ভাড়া দেওয়া হয়েছে প্লাস্টিকের পণ্য রাখার জন্য। যে ভবন থেকে আগুনের সূত্রপাত সেখানে লেগেছে নতুন রং, মুছে ফেলা হয়েছে আগুনে পোড়া চিহ্ন, কেমিক্যালের বদলে গুদাম হয়েছে প্লাস্টিকের। তবে স্বজনহারা মানুষগুলোর মনে এখনো পোড়া ক্ষত, সেই আগুনে স্বপ্নভঙ্গ অনেকের দিন কাটছে কোন রকমে। এই নিহত পরিবারগুলো কি অবস্থায় দিন কাটাচ্ছে, তাদের বালবাচ্চা কোথায়, তাদের কি অবস্থা আছে, সমস্ত অভিভাবক পরিচালক যেতুগুলি আসিল পরিবার সবগুলো মারা গেছে, আমার দুই ছেলে আমার সংসার চালাইতো, আমার একমাত্র সন্তান, উপার্জনকারী সন্তান, তাকে কিভাবে আমি ভুলে যাব, আমরা ভুলতে পারছি না এখনো। চুরিহাট্টার আগুনের পর পুরান ঢাকাকে নিরাপদ করতে অনেক পরিকল্পনা হয়েছে, যার কিছুই বাস্তবায়ন হয়নি, এখনো রয়ে গেছে কেমিক্যালের গুদাম। সিটি কর্পোরেশন ছাড় দিয়েছে, তারা সেই শর্ত রক্ষা করে চলতে পারতেছে না, তারা এখনো আবার আন্ডারগ্রাউন্ডে গোডাউন জাত করতেছে, কিন্তু সেটা নিষেধ ছিল সরকারেরও উচিত যে যে জায়গাটা আপনার বরাদ্দ দেওয়া হয়েছে যেন অতি সত্বর পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসা বা আরও যা দাহ্য পদার্থ আছে সেগুলো যেন নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। কেরানীগঞ্জে স্থায়ী কেমিক্যাল পল্লী তৈরির কাজ আরও পিছিয়েছে, দুর্ঘটনা এড়াতে দ্রুত বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে 3 বছরেও শেষ হয়নি চুরিহাট্টা ট্র্যাজেডির বিচার কাজ, কেবল ভবনের মালিক, 2 ভাই সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে, তবে জামিনে রয়েছে সব আসামি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে করোনা শনাক্তের হার 8-এর নিচে নেমেছে। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 2000, মৃত্যু হয়েছে 21 জনের। সংক্রমণ নিম্নমুখী হওয়ায় 22 ফেব্রুয়ারি থেকে তুলে নেওয়া হয়েছে করোনার বিধিনিষেধ। মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমিক্রনের দাপটে এবছরের 9 জানুয়ারি করোনা শনাক্ত হয় 1491 জন, 10 জানুয়ারি ছাড়িয়ে যায় 2000। এরপর থেকে ক্রমেই বাড়তে থাকে সংক্রমণ, 25 জানুয়ারি তা সর্বোচ্চ 16000-এ পৌঁছায়। যে গতিতে বাড়ছিল সংক্রমণ প্রায় একই গতিতে তা নামতে শুরু করেছে। 42 দিন পর রোববার করোনা সংক্রমণ নেমেছে 2000-এর নিচে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 25405টি। করোনা শনাক্ত হয়েছে 1987 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.82। এ পরিস্থিতিতে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এই সংক্রমণ মোকাবেলায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার আমাদের মেনে চলতেই হবে। সঠিক নিয়মে নাক মুখ থেকে মাস্ক পরা, নিয়মিত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় ধরে হাত ধুয়ে ফেলা, প্রয়োজন অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজ করা এবং সামাজিক শারীরিক দূরত্ব বজায় রেখে প্রাথমিক কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে এই অতিমারী নিয়ন্ত্রণ করা সম্ভব। করোনায় মৃত্যু হয়েছে আরো 21 জনের। এ নিয়ে মোট প্রাণহানি 28965 জন। বেশিরভাগ মানুষ টিকার আওতায় আসলে এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চললে মৃত্যু কমে আসবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে করোনাকালীন সময়ে আমরা যে মৃত্যুর মিছিল দেখেছি সেটি গত কিছুদিনের তুলনায় কিছুটা কমে এসেছে। আমরা আশাবাদী হতে চাই যে এই ধারাটি অব্যাহত থাকবে। 26 ফেব্রুয়ারি দেশে 1 কোটি টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 12 কোটি মানুষকে প্রথম ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হবে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 22 ফেব্রুয়ারি থেকে করোনার বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এর আগে 13 জানুয়ারি থেকে করোনার নতুন ধরন অমিক্রনের কারণে সরকার বিধিনিষেধ আরোপ করে। 10 জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় 13 জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। 13 জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 11 দফার বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়েছিল প্রজ্ঞাপনে। এবার প্রথম ডোজের টিকা পেলেন মৌচাক, মালিবাগ, সিদ্ধেশ্বরী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত টিকা দেওয়া হয় 3763 জনকে। ব্যবসায়ী কর্মকাণ্ড চালাতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। রাজধানীর মগবাজার, মৌচাক, মালিবাগ, চামেলিবাগ, পল্টন ও আশপাশের ব্যবসায়ীদের জন্য সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে বসানো হয়েছে 13টি অস্থায়ী বুথ। তৃতীয় পর্যায়ে এখানকার ব্যবসায়ীদের দেয়া হয় করোনার টিকা। দোকান কর্মচারীদের পাশাপাশি আসেন সব শ্রেণী পেশার মানুষ। চাকরির ক্ষেত্রে সিরিয়াল ধরে দেখাতে গেলে দেখা যায় চাকরির ব্যাঘাত ঘটতে পারে, যার কারণে মানে নিবন্ধন করা ছিল কিন্তু মেসেজ পাইনি। আমাদের মহাজন ছাড় দিয়েছে যে আসতে বলছে যে তোমরা দিয়ে আসো না, সেক্ষেত্রে আমাদের রমজানের ভিতরে অনেক সমস্যা হয়ে যাবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা থাকায় 18 বছরের কম বয়সীদের দেয়া হয়নি টিকা। 100 জন ভ্যাকসিনেটর এবং 200 জন ভলেন্টিয়ার কাজ করছে ওভারঅল ঢাকায়। আর আজকের দিনে যদি বলি, আজকের দিনে আমাদের 30 জন ভ্যাকসিনেটর আছে আর 20 জন স্বেচ্ছাসেবক আছে। তো আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাকসিন প্রোগ্রামে, পুরো প্রোগ্রামে আমরা সহায়তা করছি। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সব পর্যায়ের ব্যবসায়ীদের টিকা নেয়ার পরামর্শ দেন এফবিসিসিআই এর সভাপতি। সরকার আমি মনে করি যে এই যে টিকাটা দেওয়ার পরে হয়তো একটা স্টেপ আসবে যে টিকা ছাড়া, টিকার সনদ ছাড়া কেউ কোনো সার্ভিস নিতে পারবেন না। সবাইকে টিকাটা দিয়ে দেওয়া উচিত, কারণ এই জন্য না হলে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে রাজধানীর সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার আওতায় আনতে 22 ও 23 ফেব্রুয়ারি যাত্রাবাড়ি ও গাউসিয়া চাঁদনি চকে টিকা দেয়া হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। চট্টগ্রামে ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু, ডমিঙ্গোর অধীনে তামিম মুশফিকদের অনুশীলন, স্টুয়ার্ট লর মন্ত্রে উজ্জীবিত আফগানিস্তান। ম্যাচে ভুল সিদ্ধান্তের শিকার সাইফ স্পোর্টিং, স্বীকার করছেন সালাউদ্দিন। রেফারিং এর মান নিয়ে বাফুফে সভাপতির অসন্তোষ।
আফগানিস্তান সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। সকালে চট্টগ্রাম পৌঁছে বিশ্রামের সুযোগ নেই টাইগারদের, কারণ দুদিন পরই যে প্রথম ওয়ানডে। লম্বা ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। বিপিএল ফাইনালের ধকল কাটাতে প্রথম দিন অনুশীলনে ছিলেন না সাকিব। হেড কোচ রাসেল ডমিঙ্গো ফিরবেন কি ফিরবেন না তা নিয়ে ছিল অনেক জল্পনা কল্পনা, তবে দেশে ফিরে দেরি না করে নেমে পড়েছেন অনুশীলনে। বিপিএলের একটা ম্যাচও দেখেননি, ক্রিকেটারদের ফিটনেস ফর্মও ঠিকঠাক জানা নেই। অধিনায়ক তামিমের সঙ্গে দীর্ঘ আলাপে হয়তো জেনে নিতে চাইলেন কার কি অবস্থা। তারও ভালোই জানা আছে সিরিজ থেকে টাইগারদের যতটা না পাওয়ার আছে তার চেয়ে বেশি হারানোর শঙ্কা। একদিকে বিদায়ের ক্ষণগণনা, অন্যদিকে সিরিজের চাপ। ডমিঙ্গোকে সেই চাপ কতটা ছুঁয়ে যাচ্ছে সেটা বোঝার উপায় নেই। তাও স্বস্তি, অনুশীলনের প্রথম দিন দেখা হয়নি নতুন ব্যাটিং কোচ জেমি সিডনসের সঙ্গে। করোনা আক্রান্ত হয়ে তিনি এখন আইসোলেশনে। ডমিঙ্গো হেরাতের অধীনে তামিম মুশফিকদের ব্যস্ত দিন, হাতে সময় নেই, তাই সকালের ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছে বিকালেই ব্যাট বল নিয়ে নেমে পড়তে হয়েছে অনুশীলনে। তবে বিপিএল ধকল কাটাতে বিশ্রামে ছিলেন সাকিব। বাংলাদেশের ব্যস্ত দিনে অনুশীলন সেরেছে অতিথি দলও। নতুন কোচ স্টুয়ার্ট লর অধীনে ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন ওমর জাই গুলবাদিনরা। ক্লুজনার হেডকোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশের সাবেক কোচকে বেছে নিয়েছে তারা। পিএসএল খেলে আসা নাবি রশিদ দলের অনুশীলনে যোগ দেবেন সোমবার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ আফগানিস্তান সিরিজে জমবে সাকিব রাশিদের দ্বৈরথ। দুজনেই দলের সেরা তারকা। রাশিদকে নিয়ে চিন্তা স্বাভাবিক, কারণ আগেও এই লেগ স্পিনার ভুগিয়েছেন টাইগারদের। বিপরীতে আফগানদের বিপক্ষে সাফল্যে সাকিব থাকেন উজ্জ্বল। সম্প্রতি দুজনেই আছেন দারুণ ফর্মে। দুজনেই দলের সেরা অস্ত্র। সাকিব রাশিদের দ্বৈরথ মাঝে মধ্যেই উত্তাপ ছড়ায়, দুজনের আগ্রাসন পারফরমেন্স খেলাটার আবেদন বাড়ায় বহুগুণ। এই সিরিজেও ওরা দুজন আগ্রহের কেন্দ্রে। জাতীয় দলের ব্যস্ততায় পিএসএলকে বিদায় বলে এসেছেন রাশিদ খান, ছিলেন লাহোর কালান্দার্সের মধ্যমণি হয়ে। এই আসরেও রাশিদের স্পিনে ঢুকেছে প্রতিপক্ষ, নয় ম্যাচে তুলেছেন 13 উইকেট। ওই আত্মবিশ্বাস সঙ্গী করেই নামবেন টাইগারদের বিপক্ষে। সাকিব আল হাসান আরও এক ধাপ এগিয়ে সদ্য শেষ হওয়া বিপিএলে ব্যাটে বলে দেখিয়েছেন দুরন্ত পারফরমেন্স। ফর্মে চূড়ায় থাকা সাকিবকে নিয়ে আলাদা পরিকল্পনা রাখতেই হবে। লেগ স্পিনে দুর্বলতা ওপেন সিক্রেট, রাশিদকে নিয়ে চিন্তা আরও বেশি, কারণ সব ফর্মেটেই তাঁর বিপক্ষেই ভুগেছে টাইগাররা। রাশিদের বৈচিত্র্যময় বোলিংয়ের জবাব বরাবরই কঠিন হয়ে যায়। পরিসংখ্যানেও তা পরিষ্কার, বাংলাদেশের বিপক্ষে 6 ওডিআইতে রাশিদের 10 উইকেট, ইকোনমি 4-এর নিচে, আর 5 টি-20তে 12 শিকার, ওভার প্রতি 6-এর নিচে খরচ। রাশিদের সঙ্গে সবশেষ লড়াইয়ে সাকিব ছিলেন যোজন যোজন এগিয়ে। সাদমটনে ওডিআই বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তান বিধ্বস্ত হয়েছিল সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে। ওই ম্যাচে 50-এর পাশে 5 উইকেট নিয়ে নাম তোলেন রেকর্ড বুকে। আফগানদের বিপক্ষে ব্যাটে বলে পরিসংখ্যান দারুণ, 7 ওডিআইতে 18 উইকেট তার সাক্ষী। দুই ফর্মেটেই ইকোনমি নজর কাড়া, ব্যাটিংয়ে সর্বোচ্চ 70, সেটা টি-20তে, ওডিআইতে গড় 33-এর কাছে, আর 20 ওভারে 29 ছুঁই ছুঁই। আফগানিস্তান ছোট ফর্মেটে এখন বড় দল হয়ে উঠেছে, আর ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ তো পরাশক্তির কাতারে। এ সিরিজটা মর্যাদার, সেখানে সাকিব রাশিদ দুদলের প্রাণ, লড়াইটা তো দুই বিশ্ব সেরারও বটে। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ কমে আসায় আফগানিস্তান সিরিজে গ্যালারিতে থাকবে দর্শক। সব ঠিক থাকলে মোট ধারণ ক্ষমতার অর্ধেক করার চেষ্টা বিসিবির, আর থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম DRS, নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। BPL এ DRS নিয়ে কম নাটক হয়নি। বিকল্প হিসেবে ADRS এ উপায় খুঁজেছে BCB। BPL এর শেষ অংশে DRS রাখার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখতে পারেনি বোর্ড। তবে আন্তর্জাতিক সিরিজ নিয়ে সতর্ক BCB। আফগানিস্তান সিরিজে DRS নিশ্চিতে সব আয়োজন সম্পন্ন করেছে বোর্ড। আফগানিস্তান নিয়ে আমাদের DRS এর সিদ্ধান্ত হয়েছে, এবং আপনারা জানেন যে আমাদের BPL এর লাস্ট ফেজ থেকেই DRS টা চালু করার কথা ছিল, বাট
আমাদের ইকুইপমেন্ট সবগুলো চলে এসেছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের যে টেকনিশিয়ান তারা এসে উপস্থিত হতে পারেনি দেখে আমরা বিপিএলে সেটি করতে পারিনি। বাট আমরা কনফার্ম করেছি আমাদের সবাই চলে আসবে এবং আমরা চিরন থেকেই ডিআরএসটা আমরা স্টার্ট করব। ওমিক্রনের কারণে গত মাসে বিধিনিষেধ আরোপ করেছিল সরকার, মঙ্গলবার থেকে তার থাকছে না, ফলে মাঠে দর্শক ফিরতে আর কোনো বাধা থাকছে না। পাকিস্তান সিরিজের মতো আফগানিস্তান সিরিজেও 50% দর্শক ফেরানোর পরিকল্পনা বিসিবির। কথা চলছে, আমাদের মাননীয় বোর্ড সভাপতি মহোদয় এই ব্যাপারে প্রচণ্ড পরিশ্রম করছেন এবং দর্শক আমরা চাচ্ছি যাতে অন্তত 50% দর্শক যেন থাকে। বাট তারপরও আমরা গভর্নমেন্ট থেকে যতটুকু পাবো, একটা ধারণা যেটি পেয়েছি সেটি হচ্ছে যে চিটাগাংয়ে হয়তো 3-4 হাজার আর ঢাকায় অন্তত 1,000-1,500 দর্শক যেন থাকে, এরকম একটা আলোচনা হয়েছে। এদিন আফগানিস্তান সিরিজের স্পন্সরদের নাম ঘোষণা করেছে বিসিবি। সিরিজের টাইটেল স্পন্সর ইস্পাহানি, পাওয়ার্ড বাই ওয়ালটন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের ফুটবলে এমনিতেই বিতর্কের শেষ নেই, সেখানে রেফারিং এখন সবচেয়ে আলোচিত প্রসঙ্গ। বাফুফের সভাপতিও মানছেন রেফারিং এর ভুলের শিকার হয়েছে সাইফ। স্পোর্টিং চ্যাম্পিয়নশিপ লীগের উদ্বোধনী ম্যাচে দেখতে আসা কাজী সালাউদ্দিন জানিয়েছেন বিদেশি রেফারিতেই সমাধান খোঁজার পরিকল্পনা। রেফারিং এর মান নিয়ে ক্লাব ফুটবলারদের অসন্তোষ অনেক দিনের, চলতি মৌসুমে তা পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। একাধিক ম্যাচ নিয়ে আপত্তি সাইফ স্পোর্টিং এর, বাফুফের সঙ্গে আইনি লড়াইয়ে যাবার হুমকি দিয়ে কাজ হয়েছে। ফেডারেশন সভাপতির সমর্থনও পাচ্ছে ক্লাবটি। কাজী সালাউদ্দিনও বিরক্ত ঘরোয়া রেফারিদের মান নিয়ে, তবে বিদেশি রেফারি আনার বিষয়টি এখনো আটকে পরিকল্পনার পর্যায়ে। যে সাইফের এগেনস্টে যে অন্যায়গুলো হচ্ছে, এটা ইউ বি কেয়ারফুল। টপ রেফারি সবাইকে দিয়ে তারা তাদের লজিক দিচ্ছে, আমি আবার লজিক দিচ্ছি। আই এম ট্রাই টু সলভ দিস। সবাই যদি তার রেসপন্সিবিলিটি নেয় তাহলেই সবাই কনস্ট্রেইন হয়, ডিসিপ্লিন হয়। এদিকে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে এবারই প্রথম অংশ নিচ্ছে বাফুফে এলিট একাডেমি। তবে শর্ত হলো, চ্যাম্পিয়ন হলেও প্রিমিয়ার লিগে উঠবে না তারা, অন্য ক্লাবগুলোর সাথে সমঝোতার সুযোগ তৈরি হচ্ছে এখানেই। অল ক্লাবস আর বাই, সো প্লিজ ওটা মাথায় রাখেন না, এটা হতে পারে। যদি এটা কোনো সময় আপনারা প্রমাণ করতে পারেন, দি হোল ম্যানেজমেন্ট একাডেমির হোল ম্যানেজমেন্ট উইল বি স্যাকড ওয়ান আওয়ার টাইম। এলিট একাডেমি নিয়ে বাফুফের স্বপ্ন অনেক বড়। 4 বছরের ট্রেনিংয়ে সবাইকে আন্তর্জাতিক মানের ফুটবলার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ফেডারেশনের। যখন প্লেয়ার হবে, ডেফিনেটলি ইট উইল গো, ইট উইল বি সোল্ড টু দ্য মার্কেট। হাইয়েস্ট বিডার যে থাকবে তাকে দিয়ে দেওয়া হবে। বিসিএল এর উদ্বোধনী ম্যাচে নোফেল স্পোর্টিংকে 2-1 গোলে হারিয়েছে এলিট ফুটবল একাডেমি। শামি মোহাম্মদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবর। এবারে জানাবো অন্য প্রসঙ্গ। ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক আমতলা, যা অরক্ষিতই রয়ে গেছে। ভাষা সৈনিকদের আক্ষেপ, 7 দশক পার হয়ে গেলেও তৈরি হয়নি স্মৃতি সংগ্রহশালা। বায়ান্নর আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের দাবি নতুন প্রজন্মেরও। প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে, এটি না হলে আরও বড় সংকট দেখা দিত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি জানান, রমজান মাস সামনে রেখে 1 কোটি হতদরিদ্র পরিবারকে টিসিবির মাধ্যমে কম দামে পেঁয়াজ, তেল সহ 6টি পণ্য দেওয়া হবে। গত 1.5 বছরের বেশি সময় ধরে অস্থির ভোজ্য তেলের বাজার, দফায় দফায় দাম বেড়ে বিক্রি হচ্ছে লিটার প্রতি 168 টাকায়। টিসিবির হিসাবে সয়াবিন তেলের দাম গত বছরের একই সময়ের চেয়ে 25-35% বেশি। দেশে তেলের বেশি দামের জন্য বিশ্ববাজারে উচ্চ মূল্যকে দুষছেন বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমালে ব্যবসায়ীদের চাপ দিয়ে লাভ নেই বলেও মন্তব্য তার। তেলের দাম বেড়েছে, আমরা তেলের দাম বাড়িয়েছি, কারণ তেল 90% তেল তো আমরা ইম্পোর্ট করি, আমাদের খাবার তেলটা, আর সে আন্তর্জাতিক বাজারে সেই তেলের দাম বেড়েছে। এখন সেই দামে বাড়ার সাথে
কন্টেইনার ভাড়া বেড়েছে, তার সাথে অ্যাডজাস্ট করে যদি আমরা না ঠিক করে দেই তাহলে তেল তো যারা আনবেই না। শুধু তেল নয়, বাজারে বাড়তি বেশিরভাগ নিত্য পণ্যের দাম, প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। এমন পরিস্থিতিতে আসন্ন রোজায় টিসিবির মাধ্যমে 1 কোটি মানুষের জন্য সাশ্রয়ী দামে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা বিক্রি করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে 50 লক্ষ না 1 কোটি মানুষকে সেই ব্যবস্থাটা দেওয়া। সরকারিভাবে আমরা চেষ্টা করছি এই 1 কোটি মানুষকে রমজান মাসের সামনে রেখে আমরা এই ধরনের খাবার দেওয়ার মানে জিনিসপত্র দেব সাশ্রয়ী মূল্যে। বর্তমানে সারা দেশে 400 ট্রাকে কম দামে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও মূলধনের একটি অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। কোনো প্রতিষ্ঠান বন্ধ হলে এই টাকা গ্রাহকদের ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে, এমন বিধান রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সুরক্ষা আইন 2022-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতিষ্ঠান বন্ধ হলে একজন গ্রাহক ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। অনিয়ম, অস্বাভাবিক খেলাপি ঋণ, পরিচালন ব্যর্থতা সহ নানা কারণে বন্ধ হতে পারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক অবসায়ন হলে বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত মূলধন থেকে গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন নিয়ম নেই। পিপলস লিজিং এর অবসায়ন প্রক্রিয়া শুরু হলে গ্রাহকের সঞ্চিত অর্থ ফেরত পাওয়া নিয়ে শুরু হয় জটিলতা। এতে আইনের দুর্বলতার বিষয়টি উঠে আসে। ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের সুরক্ষার প্রয়োজন দেখা দেয়। এর প্রেক্ষিতে আমানত সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আর্থিক প্রতিষ্ঠানের মূলধনের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখার বাধ্যবাধকতা রয়েছে আইনে। ব্যাংক ছাড়াও যারা যারা বিভিন্ন লিজিং কোম্পানি বা যারা যারা আপনার ডিপোজিটের ট্রেডিং করে তারা সবাই এই আইনের আওতায় আসবে, এবং তারা যে ডিপোজিট নিবে সেই ক্ষেত্রে ব্যাংকের মতো তাদেরকেও বাংলাদেশ ব্যাংকে একটা সার্টেন পোর্শন টাকা সেফটি হিসাবে জমা রাখতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় বা পরিচালনা করা সম্ভব না হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে জমা তহবিল থেকে গ্রাহকরা সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। মানুষের মধ্যে প্রচার করে দিতে হবে আপনারা ব্যাংক ছাড়া অন্য জায়গায় যে ডিপোজিট করবেন, কারণ ওইখানে রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি দেখায়, যার ফলে মানুষ খুব সহজেই অ্যাট্রাক্টেড হয়ে যায়। আপনারাও সাবধানে থাকবেন, আপনারা যে ডিপোজিট করবেন এই ডিপোজিট যদি কোনো কারণে ই হয়ে যায় সরকার আপনার 2 লক্ষ টাকা পর্যন্ত দায়িত্ব নিচ্ছে, বাকিটা যদি ওদের কাছ থেকে রিকভার করা যায় তাহলে যাবে, কিন্তু সরকার আপনার দায়িত্ব নিচ্ছে 2 লক্ষ টাকা পর্যন্ত। সচিব জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কত টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করলেও এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে দেশের অর্থনীতিতে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া, করোনার নতুন ধরনের আবির্ভাব, বেকারত্ব সহ বেশ কিছু জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। দেশের অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে MCCI এর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 2020 সালের মার্চ মাস বাংলাদেশের জন্য ছিল এক কঠিন অভিজ্ঞতা। করোনার বিস্তার রোধে ওই বছর 26 মার্চ থেকে দেশে সাধারণ ছুটি শুরু হয়। বন্ধ থাকে সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, গণপরিবহন, নৌযান, ট্রেন এবং বিমান চলাচল, যার সরাসরি প্রভাব পড়ে সার্বিক অর্থনীতিতে। লোকসানে পড়তে হয় দেশের ছোট বড় প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে জীবিকার তাগিদে টানা 66 দিন পর তুলে নেওয়া হয় সাধারণ ছুটি। তখন থেকে শুরু হয় অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠার প্রচেষ্টা। অর্থনীতির চাকা সচল করতে কয়েক দফায় প্রণোদনার ব্যবস্থা করে সরকার। ফলে মে মাসের পর থেকে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে থাকে অর্থনীতি, গতি ফিরে ব্যবসা বাণিজ্যে। 2021 সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI-র এক প্রতিবেদনে বলা হয়, সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে 2020 সালে করোনার ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে পেরেছে অর্থনীতি। অরক্ষিতই রয়ে গেছে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আমতলা। ভাষা আন্দোলনের 7 দশকেও তৈরি হয়নি স্মৃতি সংগ্রহশালা। সরকারিভাবেও কোনো উদ্যোগ না নেয় হতাশ ভাষা সৈনিকরা। 52-র ভাষা আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো
সংরক্ষণের দাবি নতুন প্রজন্মেরও। বাংলা নয়, উর্দুই হবে রাষ্ট্রভাষা। খাজা নাজিমুদ্দিনের এমন বক্তব্যের প্রতিবাদে 1952 সালের 4 ফেব্রুয়ারি শিক্ষার্থীরা জড়ো হন ঢাকা মেডিকেল সংলগ্ন আমতলায়। 21 ফেব্রুয়ারি হরতাল পালনের সিদ্ধান্ত নিলে জারি হয় 144 ধারা। 144 ধারা ভঙ্গ করে আমতলা থেকে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিক ও জব্বার সহ আরো অনেকে। ইতিহাসের অমর সাক্ষী ঐতিহাসিক সেই আমতলা আজও অযত্ন আর অবহেলায় পড়ে আছে। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক এই আমতলায় 144 ধারা ভঙ্গের যে সিদ্ধান্ত হয়, তার পরবর্তীতে এই গেট দিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন এবং পরে পুলিশি হামলা এবং গ্রেপ্তার এড়িয়ে পরবর্তীতে এই গেট দিয়েই আবার তারা মেডিকেল ব্যারাকে সমবেত হন। কিন্তু ঐতিহাসিক এই আমতলা কয়েক দশক পেরিয়ে গেলেও এখনও সংরক্ষিত হয়নি। এই অবস্থায় ইতিহাসবিদ এবং ভাষাবিদরা বলছেন, অমর একুশের স্মৃতি বাঁচিয়ে রাখতে ইতিহাস সংরক্ষণের পাশাপাশি ঐতিহাসিক এই স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করা জরুরি। জীর্ণ কয়েকটি পোস্টার, ব্যানার আর হকার দোকানিদের দখলে ঐতিহাসিক সেই আমতলাকে জানে না অনেকেই। আমতলার থেকে ছাত্ররা একসাথে জড়ো হয়ে এই গেট দিয়ে বেরিয়েছে, যে পুরান তারা বলতে পারবে এটা কি গেট বা কি আসা বিষয়। আমতলার গেটটি সংরক্ষণ করা হলেও এটিকে স্মৃতি সংগ্রহশালা করার এখনো কোনো সরকারি পরিকল্পনা নেই। মানে আমরা সংগ্রহশালা বলতে যেটা বুঝি সেই রকম নয়, তার ঐতিহ্যকে ধরে রেখে যেটা করা প্রয়োজন সেটাই করা হবে। ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্ন সংরক্ষণ না করায় হতাশ ভাষা সৈনিক বলছেন, আরো আগেই উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল। ভাষা সংগ্রামী বন্ধু বান্ধব যারা, তারা একজনও বেঁচে নেই। তো যত সরকার এসেছে এবং গেছে, কেউই এই ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে বলে আমি মনে করি না। যে আমগাছটিকে ঘিরে এই আমতলা নামকরণ, সেই গাছটিও কেটে ফেলা হয় 1995 সালে। পরে গাছটি সংরক্ষণ করা হয় ডাকসুর স্মৃতি সংগ্রহশালায়। ভাষা আন্দোলনের স্মৃতি ধরে রাখার স্বার্থে ঐতিহাসিক আমতলাকে ঘিরেই একটি স্থাপনা গড়ে তোলা প্রয়োজন বলে মনে করি। নতুন প্রজন্মের কাছে 52-র বীরত্বের ইতিহাস তুলে ধরতে হলে হারিয়ে যাওয়ার আগেই স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের তাগিদ ভাষা সৈনিকদের। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।